ময়মনসিংয়ের একটা জনপ্রিয় রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে চলে এসেছি আর এই রেসিপিটা আশা করছি কম বেশি সকলেরই ভালো লাগবে, কারণ এটা একটা শুটকি রেসিপি আর শুটকি কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি আর আমি তো অনেক বেশি পছন্দ করি। তো আজকে আপনাদের সাথে চ্যাপা শুটকির একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তার জন্য আমার লাগবে চাল কুমড়ার পাতা, আর চাল কুমড়ার পাতাটা দিয়েই কিন্তু এটা করতে হয়। যদিও অনেক সময় দেখা যায় লাউ পাতা বা মিষ্টি কুমড়ার পাতা, কিন্তু আসলে এটা মজা লাগে না চাল কুমড়ার পাতা ছাড়া। এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছু চাল কুমড়ার পাতা। তো এখন আমি চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, তাতে কিন্তু আমি গরম পানি দিয়ে, পানিটা যখন বলক উঠে গেছে অল্প একটু লবণ দিচ্ছি, কারণ পাতাতে খুব বেশি লবণ লাগবে না। আর পাতাগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এটা আমি 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে এবার তুলে ফেলবো, কারণ হচ্ছে এটা বেশি সিদ্ধ করা যাবে না, একটু ভাজ করার জন্য এটা দেয়া। কিন্তু অনেক সময় অনেকে লবণ পানিতে ভিজিয়ে রেখেও কাজটা করতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এটা উঠিয়ে ফেলছি। এখন কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিব পাতাগুলোকে, আর পাতাগুলো বড় আকার হলে ভালো হয়, যদিও পাতাগুলো মোটামুটি মিডিয়াম সাইজের ছিল আমারগুলো, তো এটা দিয়ে আমি করছি, কারণ বড় পাতা আসলে তেমন একটা পাওয়া যায় না। আমি ওইভাবে অনেকদিন ধরে এই রেসিপিটা করতে চাচ্ছি কিন্তু পারছিলাম না, তো এই পাতাগুলো আমি আমার খালার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এইভাবেই করতে হবে। তো আমি দুইবারই পাতাগুলো দিয়ে এটা আস্তে করে তারপরে এটা ঠান্ডা হতে দিব, আর একটু গরম গরম এটা সুরিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু পাতাগুলো লেগে গেলে ছাড়ানো খুব কষ্ট হয়ে যায়। এই তো এখন আমি চলে এসেছি মূল পর্বে। এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি আগে শুটকি মাছগুলো ভেজে নেব। শুটকিটা এটা জানি না আপনারা কে কীভাবে করেন, এটা আমাদের মামিসিং অঞ্চলের কিন্তু বেশ কম বেশি সবারই ভীষণ প্রিয় এবং এটা বেশ জনপ্রিয় একটা খাবার। তো আমি তেলের সাথে চাপা শুটকিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি বলতে রান্না করে নিব প্রথমে আর কি, একটু ভাজলে শুটকির গন্ধটা আর কি, একটা বাজে গন্ধ থাকলে সেটা থাকে না। তো এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি, নাহলে পুড়ে যেত, আর লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে পেঁয়াজ বাটা একসাথে করে। আমি এখানে পরে পেঁয়াজ রসুন দিব, আগে মশলাটা কষিয়ে নিচ্ছি শুটকির সাথে। এখানে দিয়ে দিচ্ছি 2-4 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমার মনে হচ্ছে একটু কম হয়েছে মরিচ গুঁড়া, তাই আমি আরও বেশি করে দিলাম। তো এখানে হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি 1-4 চামচ পরিমাণ। শুটকিতে হলুদ মরিচ আর রসুনটাই বেশি পরিমাণে লাগে। তো আমি আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। কষানোটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু অনেক বেশি ভালো হবে। আর শুটকি মাছটা আমি একটু ভেঙে দিচ্ছি, কারণ এটা আমি ভুনা ভুনা করে ফেলবো পেঁয়াজ রসুনের সাথে। তো রসুন দিয়ে দিচ্ছি, এখানে আমি দেশি রসুনটাই ব্যবহার করেছি, এটা আর কাটি নেই মাঝখান থেকে ছিলে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই রান্নাটাই কিন্তু রেসিপিটাতে বেশ পরিমাণে রসুন এবং পেঁয়াজ ভালো লাগে, রসুনটা আরও বেশি দিতে পারলে আরও ভালো হয়। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, এই শুটকির সাথে পেঁয়াজ রসুনটাই আমি ভুনা ভুনা করে ফেলবো। তো আমার পেঁয়াজটা একটু কম লাগছে, আমি আবারও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা কে করেছেন ময়মনসিংয়ের যারা আছেন তারা অবশ্যই এই রেসিপিটার সাথে পরিচিত। তো এটা আসলে একটু সময় নিয়ে করতে হয় আর পাতাটা পাওয়া যায় না বিধায় করা হয় না, অনেক দিন ধরেই আমার এটা করার ইচ্ছা ছিল। তো এই তো সব কিছু একসাথে পেয়ে গিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মরিচ, আর এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আর মরিচগুলো যেহেতু আমি এটা পাতুরি করব, চাপা শুটকির পাতুরি, তাই মরিচগুলো আমি ছোটো ছোটো করেই কেটে দিলাম যাতে মুখে পড়ে বা ঝালটাও হয় ভালো। তো এখন ভালো করে এটা ঢেকে দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে পেঁয়াজ রসুনটা। প্রয়োজনে আমি এখানে অল্প পরিমাণ একটু পানি দিব, কারণ একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটু গরম পানি দিয়ে দিচ্ছি সামান্যই। এই তো এরপরে পেঁয়াজ থেকেও পানি উঠবে, এটা যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমার এই রান্নাটা শেষ হয়ে যাবে। এখানে আমি একটু চাল কুমড়ার পাতা দিয়ে দিলাম, এবার ঢেকে এটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো পানিটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুকিয়ে গিয়েছে, এটা একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলছি। এই তো আমার পাতাগুলো যেহেতু খুব বড় না, তো 3টা করে লাগছে, বা বড় পাতা হলে 2-3টাতেও লাগে, কিন্তু এখানে আমিও 3-4টা করে যা যেখানে যেরকম লাগছে দিয়ে দিচ্ছি, কারণ আমার এই শুটকির যে ভুনাটা এটা যাতে কভার হয় ওইভাবেই দিতে হবে। তো পাতাগুলো একটু বড় আকারের বা
বাড়তি হলে ভালো হয়। তো যাই হোক, যা পেয়েছি এই তো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। পাতাগুলো ছোট থাকার কারণে ভাঁজটা একটু কষ্টকর। তো যাই হোক, এই যেভাবে করে ভাঁজ করে নিলে এটা কিন্তু আর সরবে না। এভাবে করে প্রত্যেকটাই আমি ভাঁজ করে নিব, তারপরে এটা আমি ভেজে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো যারা এখনও এটা ট্রাই করেনি অবশ্যই আমার রেসিপিতে ট্রাই করতে পারেন। এভাবে করে আমার 10টা পাতুরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চ্যাপা শুটকি বড়াও বলে, তো যে যেটাই বলেন, এই যে এখানে আমার 10টার মতো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব, দিয়ে এখানে হালকা একটু তেল দিব, কারণ খুব বেশি তেল দিব না। আর আমি এখন সরিষার তেল দিচ্ছি, এটা বেশি তেল দিতে হবে না, কারণ এটা রান্নাটা কিন্তু আমি তেলেই করেছি, শুটকির যে ভুনাটা। তো এখন কিন্তু আর অত তেল প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পাতুরিগুলো অল্প একটু তেল দিয়ে। তারপরে আমি এটা কিন্তু ঢেকে দিব না, ঢেকে দিলে দেখা যাবে পানি উঠে পাতাগুলো একদম নরম হয়ে যায়, উল্টানো যায় না। তাই এটাকে আমি, যেহেতু পাতাটা একটু সেদ্ধ আছে আর বাকিটাই তেলেই হয়ে যাবে, আর ভিতরের শুটকি ভুনাটা কিন্তু আমাদের একদমই রান্না করা, যার জন্য আমি এটা খুলে খুলে রান্না করব। এক সাইড যখন খুব ভালোভাবে হয়ে যাবে তারপরে কিন্তু আমি উল্টে দিব, তখন আর সমস্যা হবে না। এই তো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। পাতাগুলো কিন্তু অনেক কচি ছিল, যার জন্য একটু নরম হয়ে গেছিলো। একটু বাড়তি পাতা হলে বেশি ভালো হয়। তো যাই হোক, একটা দুইটা ওরকম হয়েছে, সবগুলোই কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এই খাবারটা কিন্তু বৃহত্তর ময়মনসিং ডিস্ট্রিক্টের অনেক পরিচিত একটা খাবার, যেটা আমরা খুবই পছন্দ করি। আর আমার বাসায় দেখা যায় কম করা হয়, আমার মা করলে দেখা যায় রেখে দেয়, তো বাসায় গিয়েই খাওয়া হয় বেশি মার কাছে। তো এটা আমি করলাম। আমি অন্য রেসিপিগুলো চেষ্টা করেছি অন্য পাতা দিয়ে, কিন্তু চাল কুমড়াটা দিয়ে করা হয়নি, আজকে সেটাই করলাম। তো এই তো আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। তো আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি নতুন আমার চ্যানেলটায়, অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।